নমস্কার, নতুন বাংলা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। শেষ পর্যন্ত সুকন্যা মণ্ডল, অনুব্রত মণ্ডলের কন্যা, কেষ্ট কন্যা ইডি তৃতীয় ডাককে উপেক্ষা করলেন। ইডি তাকে ডেকেছিল, পরিষ্কারভাবে ডেকেছিল, দিল্লিতে সরাসরি মুখোমুখি কেষ্ট মণ্ডল অর্থাৎ অনুব্রত মণ্ডল এবং অন্যদিকে মনীষ কোঠারি, তার চার্টার অ্যাকাউন্ট্যান্ট, এবং তার সঙ্গে কেষ্ট মণ্ডলের কন্যা সুকন্যা মণ্ডলকে মুখোমুখি বসিয়ে কিছু জেরা করবে। প্রথমে একক জেরা, তারপরে দুজনকে বসিয়ে জেরা, তারপরে তিনজনকে বসিয়ে জেরা। এই জেরার পদ্ধতি ঠিক করেছিল ইডি, কিন্তু শেষ পর্যন্ত সুকন্যা মণ্ডল কিন্তু গেলেন না। কোনো একটি চিঠি তাকে পাঠিয়ে দিয়েছেন, হয়তো অসুস্থতা, হয়তো অন্য কাজ কিছু একটা। এখন এক্ষেত্রে দাঁড়িয়ে কী হতে পারে, সুকন্যা মণ্ডল কি অ্যারেস্টেড হতে পারে? অবশ্যই অ্যারেস্টেড হতে পারে। সেই অ্যারেস্টটা চাইছেন কেন সুকন্যা মণ্ডল যদি সেটাই হয়ে থাকে? এই প্রশ্ন উঠছে। আমরা আজকে ব্যাখ্যা করব যে সুকন্যা মণ্ডলকে পাওয়া যাচ্ছে না, অন্তত বোলপুরে তিনি নেই, সংবাদ মাধ্যম রিপোর্ট করছে, তারা খোঁজখবর নিয়ে জেনেছেন যে বোলপুরে সুকন্যা মণ্ডল নেই। তাহলে কোথায়? দিল্লিতে নিশ্চিতভাবে নয়, তাহলে বাংলার অন্যত্র হতে পারে। সম্ভাবনা যেটা আমাদের মনে হয়েছে, রাজ্য তাকে লুকিয়েছে, আড়ালে করেছে। আড়াল করার কারণ কী? তাহলে আমরা আইনজীবীদের সঙ্গে কথা বলছিলাম, কী লাভ আছে সুকন্যা মণ্ডলকে অনুব্রত মণ্ডলের কাছে না যেতে দেওয়া বা এই জেরার মুখোমুখি না পড়তে যাওয়া? এর আগে তো গেছেন সুকন্যা মণ্ডল, এক না একাধিকবার গেছেন। ইডি যখনই গেছেন, দিল্লিতে গেছেন, গিয়ে বলেছেন আমি কিছু জানি না, আমার বাবা জানেন এবং মনীষ কোঠারি জানেন, চার্টার অ্যাকাউন্ট জানেন, আমি কিচ্ছু জানি না। ইডি তাকে বারবার প্রশ্ন করেছে, আপনি একজন স্কুল শিক্ষিকা, প্রাইমারি স্কুলের শিক্ষিকা, আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কী করে 16 কোটি 17 কোটি এইসব টাকা থাকে, কীভাবে কী আপনার আনে? বলেছেন আমি কিছু জানি না, সবটাই তারা জানে। ঠিক এই পরিস্থিতিতে দাঁড়িয়ে শেষ পর্যন্ত অনুব্রত মণ্ডলকে নাড়ে জেরা করে যাচ্ছে ইডির দাবাং অফিসাররা নারাঙ্গের নেতৃত্বে। আপনারা জানেন সে কাহিনী আমি ব্যাখ্যায় যাচ্ছি না। অনুব্রত মণ্ডল কিন্তু প্র্যাকটিক্যালি বুঝতে পাচ্ছেন যতটা সহজ ভেবেছিলেন দিল্লিতে তিহার কিংবা দিল্লিতে প্রবর্তন ভবন, ততটা সহজ তো নয়, বরঞ্চ 10 গুণ কঠিন। একে একে কিন্তু ইডি জাল বুনে পুরো ব্যাপারটাকে ঘিরে ফেলেছে কেষ্টমণ্ডলকে। কেষ্টমণ্ডল সেটা বুঝতে পেরেছেন। কেষ্টমণ্ডল যেদিন যান, আপনাদের মনে আছে, যখন ল্যাংচা খাটছেন শক্তিগড়ে, তখন আয়নার সামনে দিয়ে যে কেষ্টমণ্ডলকে আমরা দেখেছি, সেই কেষ্টমণ্ডলের অভিব্যক্তির মধ্যে একটা নির্বিকার ভাব, যাচ্ছি যাব, কাল হোক পরশু দিদির দয়ায় আমি হয়তো কলকাতায় ফিরে আসবো, সেরকম একটা মুখের ভঙ্গি ছিল। পরবর্তীকালে যিনি যখন বিমানে ওঠেন, তখন সেখানে একটা আতঙ্ক কাজ করে, কারণ ততক্ষণে ইএসআই জোকা হসপিটাল থেকে অনুব্রত মণ্ডলকে গ্রিপে নিয়ে নেয় ইডি। এবং পরবর্তীকালে আমরা দেখেছি যখন ফ্লাইটের মধ্যে যখন অনুব্রত মণ্ডলকে ক্যামেরা ধরেছেন সাংবাদিকরা, তখন সেখানে দাঁড়িয়ে অনুব্রত মণ্ডল মাথাটা নিচু করে নিচ্ছেন, অর্থাৎ ক্যামেরাকে লুকোনোর চেষ্টা করছেন। এবং পরবর্তীকালে তিনি অসুস্থ বোধ করেন, দিল্লিতে নেমে তারপর শেষ পর্যন্ত তাকে হুইল চেয়ারে করে নিয়ে যাওয়া হয় এবং ইন্টারন্যাশনাল লাউঞ্জ দিয়ে ট্রান্সফার করা হয়, অর্থাৎ জেনারেল লাউঞ্জে দিল্লি এয়ারপোর্ট দিয়ে ট্রান্সফার করা হয়। এসব আমরা দেখেছি, অতীত আমি এ নিয়ে ব্যাখ্যা করব না। তারপর অনুব্রত মণ্ডলকে জেরা নাগারে জেরা করে গেছে ইডি, সেসব খবর পেয়েছি। মনীষ কোঠারির সঙ্গে মুখোমুখি বসিয়েছি, মনীষ কোঠারি বাইরে এসে ভেঙে পড়েছেন, কান্নাকাটি করেছেন তার স্ত্রীর সামনে, ইডির ক্যামেরার সামনে। ইডির অফিসাররা থাকে যখন এক জায়গা থেকে আরেক জায়গায়, কোর্ট থেকে যখন নিয়ে বেরোচ্ছেন সেই সময় হাউ হাউ করে কাঁদছেন, সেটাও দেখেছি। সেই মনীষ কোঠারি কিন্তু, আমি এই ঘটনাটা বলছি এই কারণে তাহলে বুঝতে আপনাদের সুবিধা হবে, সেই মনীষ কোঠারিকে এদিন গতকাল শেষ পর্যন্ত আবার আদালতে পেশ করা হয়েছিল এবং ইডি নিজের হেফাজতা চাইনি, তারা পরিষ্কারভাবে তাকে হেফাজত দিয়েছেন, ওই বিচার বিভাগীয় হেফাজত। তিহার জেলে থাকবেন কিন্তু বিচার বিভাগীয় হেফাজত। এর মানেটা কী? মানে যে কোনো সময় কি তাহলে মনীষ কোঠারিকে জেরা করতে পারবে? এই জিনিসটা আমাদের এখনও ক্লিয়ার হয়নি। কিন্তু প্রশ্ন যেটা, মানে আলটিমেটলি সুকন্যা মণ্ডল এই গত 10 দিনের মধ্যে বারবার করে ইডির ডাককে উপেক্ষা করার মধ্য দিয়ে কী মেসেজ দিলেন, এটা যেমন প্রশ্ন। দ্বিতীয় মেসেজ হচ্ছে, দ্বিতীয় বিষয় যেটা হচ্ছে, শেষ পর্যন্ত দ্বিতীয় মেসেজ বিষয় যেটা হচ্ছে, শেষ পর্যন্ত কিন্তু কিছুতেই ত্রিমুখী ইনভেস্টিগেশনের জায়গাটাকে কমিয়ে দিলেন কিন্তু সুকন্যা মণ্ডল। আপনি ভালো করে খেয়াল করে দেখুন, মানে আজকে মনীষ কোঠারি, অনুব্রত মণ্ডল এবং সুকন্যা মণ্ডল তিনজনকে একসঙ্গে জেরা করার জায়গাটাকে কিন্তু বন্ধ করে দিলেন, কেন সুকন্যা মণ্ডল না গিয়ে। আপনারা একটু খেয়াল করে দেখুন, আমি স্মরণ করিয়ে দিচ্ছি আপনাদের, অনুব্রত মণ্ডল 9 বার ডাক উপেক্ষা করে 10 বার তাকে ইডি গিয়ে অ্যারেস্ট করে। এক্ষেত্রে সুকন্যা মণ্ডল যদি সেই স্ট্র্যাটেজি নেয়, আমি উপেক্ষা করি, শেষ পর্যন্ত যদি ইডি আমাকে অ্যারেস্ট করে, তাহলে তাকে আবার দিল্লি নিয়ে যাওয়ার জন্য সেটা আবার কোর্টে চ্যালেঞ্জ হতে পারে।
কিন্তু সেখানে চ্যালেঞ্জ হলেও সেখানে সুকন্যা মণ্ডলের জেতাটা কঠিন, তার কারণ ইতিমধ্যে অনুব্রত মণ্ডল, মনীষ কোটারি সব দিল্লিতে চলে গেছে। এবার কলকাতায় যদি ইডি শেষ পর্যন্ত তাকে অ্যারেস্ট করে তাহলে তিনি কী করবেন, সেটাও কিন্তু একটা প্রশ্ন। দুই, তৃতীয়ত হচ্ছে সুকন্যা মণ্ডল অ্যাভয়েড করছেন কেন, এই জায়গাটা একটু সংক্ষেপে আপনাদের কাছে ব্যাখ্যা করি। আমি যা যা বিভিন্ন সূত্র ধরে সংবাদ সংগ্রহ করেছি সেটাই আমি আপনাদের কাছে বলব। প্রথম কথা যেটা খুব ইন্টারেস্টিং পার্ট, সেটা হচ্ছে সুকন্যা মণ্ডল বলবেন কি। কেষ্টমণ্ডল উল্টো দিকে বসে রয়েছেন, কন্যা একদিকে বসে রয়েছেন। ইডি জিজ্ঞেস করছে, আচ্ছা সুকন্যা আপনি তো বলেছেন আপনার অ্যাকাউন্টে যে টাকাটা জমা পড়েছে আপনি কিচ্ছু জানেন না, আপনি বলেছেন আমার বাবা জানেন, তো আপনি কি সেটা এখনও বলছেন? তখন কি বলবেন? তখন বলবেন হ্যাঁ বাবা জানেন। তখন কেষ্টমণ্ডল কি বলবেন? কেষ্টমণ্ডলে আবার কন্যার প্রতি সাংঘাতিক সিম্প্যাথি, ফলে সেখানে দাঁড়িয়ে কেষ্টমণ্ডল যদি বলে হ্যাঁ আমি টাকাটা জানি, এতদিন কেষ্টমণ্ডল বলেছে আমি জানি না, আমরা যা খবর পেয়েছি কেষ্টমণ্ডল বলেছেন কোন অ্যাকাউন্টে কী জমা পড়েছে আমি জানি না, সবটাই মনীষ কোঠারির দিকে ঠেলে দিয়েছেন। অর্থাৎ কেষ্টমণ্ডলকেও অস্বীকার করতে হবে, সুকন্যা মণ্ডলকেও অস্বীকার করতে হবে। এখন একজন ব্যক্তি তার নামে টাকা জমা পড়েছে, তিনি তার অ্যাকাউন্টের ব্যাপারে কিচ্ছু জানেন না, এটা ইডির আইনি চোখে বা বিচারের চোখে, বিচার প্রক্রিয়ার চোখে বা তদন্তের চোখে সেটা কিন্তু তদন্তে অসহযোগিতা হিসেবে প্রমাণিত হয়। সেক্ষেত্রে দাঁড়িয়ে কিন্তু সুকন্যা মণ্ডল অ্যারেস্টেড হয়ে যাওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়, যে তিনি জানেন না তার অ্যাকাউন্টে টাকা কী, তার বাবা জানেন না, কেন ফার্স্ট পার্টি হচ্ছেন তিনি, সেকেন্ড পার্টি তার বাবা, কেন তার বাবার আন্ডারই থাকতেন, আর তৃতীয় পার্টি হচ্ছে মনীষ কোটারি। ফলে মনীষ কোটারির দিকে বলটা যদি কেষ্টমণ্ডলে ঢুকিয়ে দেয়, আবার মনীষ কোটারি ইতিমধ্যে যা যা বক্তব্য বলে গেছেন সেটা হচ্ছে কেষ্টমণ্ডলের কন্যার অ্যাকাউন্টে যে টাকা সে টাকাটা কেষ্টমণ্ডলের কন্যাই জানেন, আমাকে বলা হয়েছিল টাকাটা ট্রান্সফার করতে, আমি সেই কাজটা করেছি, আমি তার বাইরে কিছু জানি না। আলটিমেটলি মনীষ কোটারি সরাসরি কেষ্টমণ্ডলের কন্যা সুকন্যা মণ্ডলের দিকে বলটা ঠেলে দিয়েছেন। এখন বাবার সঙ্গে মুখোমুখি বসার জায়গাটা নয়, এরপরেও হবে যদি সুকন্যা যান, কেন বাবা এখনও ইডির হেফাজতে আছে, সেই ইডির হেফাজত থেকে শেষ পর্যন্ত তিহার জেলে কবে যাবেন সেটা সময়ের অপেক্ষা। কিন্তু যেটা ইন্টেনশনালি করা হলো যাতে মনীষ কোটারির মুখোমুখি না বসতে হয়, সেই জায়গাটা কিন্তু তৈরি করা হলো। কে করলেন? সুকন্যা মণ্ডলের আইনজীবী কারা? এ রাজ্য সরকারই দিচ্ছে, সুকন্যা মণ্ডল নিজে আইনজীবী অ্যাপয়েন্ট করছেন এরকম তো ভাবার কোনো কারণ নেই, কারণ তিনি অত্যন্ত সাধারণ মহিলা, আমার দেখে যা মনে হয়েছে তার পক্ষে অত আইনি জটিলতার মারপ্যাঁচ বোঝার মুশকিল। ফলে সুকন্যা মণ্ডলকে কিন্তু আইনি পরামর্শটা দিচ্ছে রাজ্যের আইনজীবীরা, ফলে এই রাজ্যের আইনজীবীদের মানে একদম কালীঘাট থেকে তাদের অ্যাপয়েন্ট করা হয়েছে। ফলে তাকে হয়তো বলা হয়েছে যাওয়ার দরকার নেই, এখন অ্যাভয়েড করো, কোনো না কোনো চিঠি দিয়ে ডাকটাকে উপেক্ষা করো, একদিন না একদিন এমনিতে গেলেই সুকন্যা মণ্ডলের অ্যারেস্টেড হয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল। কেন মনীষ কোটারি যখন অ্যারেস্টেড হয়েছেন সুকন্যা মণ্ডলও অ্যারেস্টেড হয়ে যেতে পারেন তদন্তে অসহযোগিতা করছি বলে, তদন্তে অসহযোগিতা করা ছাড়া সুকন্যা মণ্ডলের হাতে কিছু উপায় নেই। তার কারণ হচ্ছে সুকন্যা মণ্ডলকে বলতে হবে তার জিম্মায় যে টাকাটা আছে সেই টাকার ব্যাপারে তিনি কিচ্ছু জানেন না, আবার বাবার দিকে বলটা ঠেলতে হবে, বাবা আরও বড় অপরাধী হিসেবে প্রমাণিত হবে, ফলে পুরো তদন্ত প্রক্রিয়াটাকে স্লথ করা। আর ওদিকে অনুব্রত মণ্ডলকে কী কী জেরা করা হচ্ছে, রাজ্য কিন্তু ক্রমাগত ক্রমাগত তার অনুব্রত মণ্ডলের যে আইনজীবীকে দিল্লিতে অ্যাপয়েন্ট করে রাখা আছে তার সূত্র ধরে সমস্ত খবরগুলো কিন্তু কলকাতায় রাজ্যের আইনজীবীদের কাছে চলে আসছে। এবার এই আইনজীবীরা নিজেদের মধ্যে সলা পরামর্শ করছে এবং অবশ্যই রাজ্যের প্রধান মুখ এবং তার ভাইপো তার সঙ্গে আলোচনা করছেন এবং করে তারপর স্ট্র্যাটেজি ঠিক হচ্ছে যে সুকন্যাকে কতদিন আমরা আড়ালে রাখবো। আপাতত সুকন্যাকে তদন্ত প্রক্রিয়ার বাইরে রাখাটাই কিন্তু রাজ্যের স্ট্র্যাটেজি আমি যা বুঝতে পেরেছি। অর্থাৎ কাল হোক পরশু সুকন্যা মণ্ডলকে যেতে হবে এবং সেই সুকন্যা মণ্ডলকে শেষ পর্যন্ত অ্যারেস্টেড হতে হবে। সুকন্যা যদি না যান তার বিরুদ্ধে কিন্তু আদালত থেকে রাউজ অ্যাভিনিউ কোর্টে আবেদন করে কিন্তু তার নামে ওয়ারেন্ট জারি হয়ে যেতে পারে। সেই ওয়ারেন্ট জারি হলে ইডি কি পশ্চিমবঙ্গ থেকে কোথাও সুকন্যা মণ্ডলের খবর পেলে তাকে অ্যারেস্ট করতে পারে? করতে পারে অবশ্যই, কিন্তু সুকন্যা মণ্ডল যদি সার্ফেসেই না আসেন তাহলে অ্যারেস্টটা করবেন কী করে? এইভাবে যদি সুকন্যা মণ্ডলকে তিন মাস অন্তরালে রেখে দেওয়া যায় এবং এই তিন মাসের মধ্যে চার্জশিট সমস্ত কিছু পড়ে যাবে মাইনাস সুকন্যা মণ্ডল, তারপরে যদি সুকন্যা মণ্ডল সার্ফেসে আসেন, তারপরে যদি ইডি অ্যারেস্ট করেন, তখন এন্টার তদন্ত প্রক্রিয়ার মধ্যে সুকন্যা মণ্ডলের সাক্ষ্য গ্রহণের পাঠটা বাদ চলে যাবে। মরিয়া হয়ে কিন্তু রাজ্যের আইনজীবীরা এইটাই শেষ পর্যন্ত লাস্ট স্ট্র্যাটেজি ঠিক করেছে বলে আমার মনে হচ্ছে। আমি সবটা যে ঠিক বলছি তাও নাও হতে পারে, কিন্তু আমি বিভিন্ন আইনজীবী মহলে কথা বলেছি যে সুকন্যা মণ্ডল যে অ্যাভয়েড করছেন, অ্যাভয়েড করার মধ্যে তো ইডিকে চ্যালেঞ্জ করা, কোর্টের কাছে এটা প্রমাণিত হওয়া যে তদন্তে তিনি সহযোগিতা করতে চাইছেন না, আগে গেছেন কিন্তু এখন বাবা এসছেন, মনীষ কোটারি এসছেন, তারা দুজন জেলে রয়েছেন, এই সময় সুকন্যা তাদের ফেস করতে চাইছে না, এইটা তো কোর্টে বলার ইডি সুযোগ পাবে। আইনজীবীরা বলেন হ্যাঁ অবশ্যই পাবে এবং সেটা সুকন্যার এগেনস্টে যাবে, এবং আইনজীবীরা বলেন হ্যাঁ সেটা এগেনস্টে যাবে। তো তাহলে তিনি করছেন কেন? বলে তিনি এখন যদি যান ফেস করেন
তাহলে কিন্তু আরও বৃহত্তর বিপদে চলে আসতে পারে। তার কারণ হচ্ছে কী কী তথ্য শেষ পর্যন্ত মনীষ কোঠারি ইডিকে দিয়ে দিয়েছে এটা কিন্তু সুকন্যা মণ্ডল এখনও জান না। বাবা কী কী বলেছেন সেটা সুকন্যা মণ্ডল বা তার আইনজীবীরা জেনে গেছেন, কিন্তু মনীষ কোঠারি কী কী ইডিকে দিয়েছে এইটা কিন্তু মনীষ কোঠারির আইনজীবীরা রাজ্যের আইনজীবীকে ব্রিফ করেননি আমরা যা খবর। ফলে মনীষ কোঠারি বলটাকে ক্রমাগত কেষ্টমণ্ডল এবং সুকন্যা মণ্ডলের দিকে ঘুরিয়ে দেওয়ার একটা মরিয়া অ্যাটেম্প নিচ্ছেন এবং চেষ্টা করছেন, করেওছেন, সেটা স্বাভাবিক, নিজে বাঁচার জন্য কান্নাকাটি করছেন, ভেঙে পড়ছেন ক্রমাগত, ইডির চাপটা নিতে পারছেন না, একজন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট পেশায় কিন্তু নিতে পারছেন না, কেন তিনিও তো অন্যায়ের দোষর ছিলেন। ফলে মনীষ কোঠারি ঘোরানো বলটাকে আপাতত সুকন্যা মণ্ডল যাতে ফেস না করেন, কেন ফেস করলে সুকন্যা মণ্ডলও জেলের মধ্যে চলে যাবেন, সেটা অনুব্রত মণ্ডলের পক্ষে আরও কষ্টদায়ক। এক ছেলে বাবা, এক ছেলে কন্যা, বাবার অপরাধে অপরাধী হয়ে এক বেচারি এক কন্যা, এক তো বাবার আশ্রয় প্রশ্রয় স্নেহের ছাতার তলায় ছিলেন, মা নেই, সেই সময় দাঁড়িয়ে তার একমাত্র সফটনেস হচ্ছে তার মেয়ের প্রতি, সেই মেয়ে যদি শ্রীঘরে চলে যায় তাহলে অনুব্রত মণ্ডল আরও ভেঙে পড়তে পারে। এটাও কিন্তু রাজ্যের আইনজীবীদের একটা ইকুয়েশনস, একটা অঙ্ক, ফলে সেই অঙ্কটা হয়তো হচ্ছে, এই সম্ভাবনাগুলো তৈরি হচ্ছে। কিন্তু আমার নিজের, আমি শেষ করবো আজকের এই প্রতিবেদন এই অবজারভেশন নিয়ে, শেষ পর্যন্ত ক্ষতিটা কার করছেন একটু ভালো করে ভেবে দেখুন, শেষ পর্যন্ত ক্ষতিটা কার হচ্ছে কার করছেন? সুকন্যা মণ্ডলকে রাজ্য সরকার আড়ালে রেখে ক্ষতিটা কিন্তু আলটিমেটলি সুকন্যা মণ্ডলের করলেন, তার কারণ নন কোঅপারেটিং সুকন্যা মণ্ডল এই এই ধ্যান ধারণটা যখন কোর্টে প্রডিউসড হবে, কোর্ট তাকে শেষ পর্যন্ত অ্যারেস্ট ওয়ারেন্ট দিয়ে দেবে, তখন একদিন না একদিন তাকে শ্রীঘরে যেতে হবে। যেভাবে ভেবে দেখুন, আমি বলছি আপনার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার ভাইপো এন্টায়ার কেষ্টমণ্ডলকে যে এন্টায়ার এই জায়গাটা এনে ফেলেছেন, তাকে আজকে প্রবর্তন ভবনে একটা ছোট্ট খুপড়িতে বসে থাকতে হচ্ছে, যে মানুষটা এত দাদা দাপাদাপি করতেন বীরভূমে, সেই মানুষটাকে কালও পরশু শেষ পর্যন্ত তিহার জেলের একটা সেলের মধ্যে গিয়ে থাকতে হবে। এই যে পরিস্থিতিটা, এই পরিস্থিতি মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি করেছেন। প্রথম দিন থেকে যদি ইডির সঙ্গে কোঅপারেশন করে কনফেশনের দিকে যেতেন শাস্তি তার হতো, কিন্তু যে পালিয়ে বেড়ানোর চেষ্টা, আমি উডবার্ন ওয়ার্ডে ভর্তি হয়ে যাবো, আমার দিদি রাজ্যের মুখ্যমন্ত্রী কে হবে, কিছু হলেই উডবার্ন ওয়ার্ডে ঢুকে পড়ছিল, এইগুলোই তো তার দিল্লি যাওয়াটাকে নিশ্চিত করেছে। ইডি তো বুঝেছে যে দিল্লি ছাড়া এই লোকটাকে টাইট দেওয়া যাবে না। ফলে আলটিমেটলি এই ক্ষতিটা কেষ্টমণ্ডলকেই উডবার্ন ওয়ার্ড দেখানো, কথায় কথায় পিজি হসপিটালকে ম্যানেজ করা, এই এন্টায়ার পার্টটাতে রাজ্যের অপারেশনসের নির্দেশটা ছিল রাজ্যের চোদ্দোতলা, নবান্নের চোদ্দোতলা, আলটিমেটলি তাহলে কার ক্ষতি করলেন? নবান্নের, নবান্ন ক্ষতি করেছে রাজ্যের মুখ্যমন্ত্রী, ক্ষতি করেছেন কেষ্টমণ্ডলে, কেষ্টমণ্ডলে দিল্লি যাওয়ার মূল রেসপন্সিবিলিটি তো মমতা বন্দ্যোপাধ্যায়। দুটো কারণে, এক হচ্ছে দিনের পর দিন 18 বছর ধরে চৌর্যবৃত্তি আর ডাকাতি করার লাইসেন্স শুধু নয়, তাকে দিয়ে করানোর যে কাজটা, তাকে এনকারেজ করার কাজটা রাজ্যের মুখ্যমন্ত্রী করেছেন। যতটা কেষ্টমণ্ডল অপরাধী ততটাই মমতা বন্দ্যোপাধ্যায় অপরাধী, কেন এই অপারেশনসটা মমতা বন্দ্যোপাধ্যায়ই করিয়েছেন, সততার প্রতীকের নাম করেই চুরি ডাকাতি লুটপাট এগুলো করিয়েছেন। সেটা যেমন একটা রেসপন্সিবিলিটির দিক, আরেকটা রেসপন্সিবিলিটির দিক হচ্ছে তার আইনি প্রক্রিয়ায় কেষ্টমণ্ডলকে বারবার VVIP স্ট্যাটাস দিয়ে দিয়ে তাকে শেষ পর্যন্ত দিল্লি যেতে বাধ্য করাছে, করিয়েছেন। এটা কিন্তু দুভাবে মমতা বন্দ্যোপাধ্যায় কেষ্টমণ্ডলের ক্ষতি করেছেন। এবার কেষ্টমণ্ডল কন্যাকে রাজ্য লুকিয়ে রাখেন, তা আমাদের ধারণা রাজ্যই আড়াল করছে, রাজ্যের আইনজীবীরা তাকে সেফ কোনো কাস্টাডিতে শেল্টারে রেখে দিয়েছে। আলটিমেটলি ক্ষতিটা কিন্তু কেষ্টমণ্ডলের কন্যার করছেন, কারণ এরপর তিনি ঢুকলে তাঁরও শেষ ঠিকানা হবে তিহার, যেখানে বাবার পাশের ছেলে কন্যা থাকবে, মানে বাবার পাশের ছেলে না, মহিলা ছেলে থাকবেন, কিন্তু যাই হোক তিহার জেলেই তো থাকবেন। মানে ভাবতে খারাপ লাগছে, কোথায় জানেন তো, মানে আমি বলছি একজন লোককে অপরাধী তৈরি করা শুধু নয়, পরবর্তীকালকে তাকে লিগাল প্রোটেকশনের নামে নিজের জেদ এবং উদ্ধত দেখাতে গিয়ে ইন্টার পরিবারটাকে কীভাবে ডিজাস্টারের মধ্যে ফেলে দিল সেটাও ভাবা দরকার। কেষ্টমণ্ডল অবশ্যই অপরাধী, কিন্তু এই এন্টায়ার এপিসোডটাতে কেষ্টমণ্ডলকে যে আইনি পরামর্শটা দেওয়া হয়েছে সেটাও সর্বান্তকরণে করে ভুল। কেষ্ট একান্তে বসে, আমার নিশ্চিত বিশ্বাস, সেটা হয়তো কেষ্টমণ্ডল ওই প্রবর্তন ভবনের ছোট্ট খুপড়িতে বসে ভাবছেন যে রাজ্যের মুখ্যমন্ত্রী, আমার দিদি, আমার কী সর্বনাশ তিনি করলেন, একে তো আমাকে ডাকাত পরিণত করেছেন, আর তারপরে আমাকে লিগাল প্রোটেকশনের নামে শেষ পর্যন্ত তিহারে নিক্ষেপ করলেন। এটাই হয়তো কেষ্টমণ্ডলের মনের অনুভূতি, ঠিক কি ভুল আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন।